गुड मॉर्निंग स्टूडेंट्स ऑफ क्लास 4 আশা করছি সকলে ভালো আছো আজকে আরো একটি গ্রামার ক্লাস তোমাদের জন্য নিয়ে এসেছি গত ক্লাসে আমরা পড়েছিলাম অ্যাফারমেটিভ টু নেগেটিভ কিভাবে হ্যাঁ বাচক সেন্টেন্স থেকে না বাচক সেন্টেন্স করতে হয় তার কতগুলো নিয়ম তোমাদেরকে শিখিয়েছিলাম আশা করছি সেগুলো তোমরা অভ্যাস করেছো এবং শিখে নিয়েছো आज के एक नतून पार्ट आर नहीं नाम हमसे काइंड्स ऑफ नाउन क्लास थ्री ते तुम्हारा नाउन काके बोले पढ़े नाउन की जिन जेने तुम्हारा सकले जानो कोनो किछु नाम बोझाले ताके बोला हाय नाउन आज के पढ़ब काइंड्स ऑफ नाउन दैट मीन्स नाउने प्रकार भेद नाउने प्रकार भेद नाउन कत प्रकार ओ की नाउन पांच प्रकार अमी एखाने पांच प्रकार नाम लिखे रेखेछि आबार बोली नाउन नाउन पांच प्रकार कि ना प्रॉपर नाउन कॉमन नाउन कलेक्टिव नाउन मेटेरियल नाउन एब्स्ट्रैक्ट नाउन आबार पढ़े दिच्छि प्रॉपर नाउन कॉमन नाउन कलेक्टिव नाउन मेटेरियल नाउन abstract noun তোমাদের মনে রাখার একটা সহজ পদ্ধতি বলতে পারি একদম মনে রাখবে পিসি মাসি অথবা মাসি পিসি দেখো m a c মাসি পিসি তোমরা মনে রাখতে পারো পিসি মাসি p for proper c for common m for material a for abstract and c for collective এভাবে মনে রাখতে পারো যে মাসি পিসি m for material a for abstract c for common p for proper আর c for collective এইভাবে তোমরা মনে রাখতে পারো মাসি পিসি এই পাঁচ প্রকার নাম এদের বিষয়ে আমরা শিখব আজকের ক্লাসে আমি চেষ্টা করব পাঁচটা সম্পর্কেই আলোচনা করার তবু যতদূর সম্ভব করব যদি সম্ভব না হয় দু তিনটে যতটা সম্ভব ততগুলোই করব नम्बर वन प्रॉपर नाउन की जिनिस प्रॉपर नाउन होच्छे कोनो एक निर्दिष्ट नाम निर्दिष्ट नाम निर्दिष्ट करे जदि कोनो नाम के बोझाय कोनो निर्दिष्ट नाम के बोझाले सेटी हबे प्रॉपर नाउन जेमन धरो आमरा जदि बोली रीता रीता के रीता इज ए गर्ल रीता इज ए गर्ल गर्ल माने मे गर्ल माने मे मे बोलते कौन मेटी से बोझा जाए अर्थात एट निर्दिष्ट नय किंतु जो बोली रीता रीता बोलते रीता नाम नामेर मेटी के बोझा से एक निर्दिष्ट नाम যখন নির্দিষ্ট কোনো নাম হবে তখন তাকে বলা হবে প্রপার নাউন তাহলে এটা কি এটা কি এটা কি আমরা চলে আসছি পরে তাহলে আমরা বুঝতে পারলাম যে নির্দিষ্ট নাম বোঝালে তাকে বলবো আমরা প্রপার নাউন যেমন রীতা শ্যাম রাম কলকাতা শান্তিপুর যা কিছু একটা নাম থাকবে যার নির্দিষ্ট একটা নাম থাকবে সেটাকেই বলা হবে প্রপার নাউন তাহলে কমন নাউন কি কমন নাউন গ্রামারের ভাষায় বলা হয় কোন শ্রেণীকে বোঝায় অথবা জাতিকে বোঝায় শ্রেণী বা জাতিকে বোঝালে অর্থাৎ শ্রেণী কোন শ্রেণী বা জাতি এইগুলোকে বোঝালে সেগুলো হয় কমন নাউন তাহলে কি করে বুঝব না শ্রেণী বা জাতি কি ধরো এই যে বললাম গার্ল গার্ল হচ্ছে যদি বলি আমরা
কারণ হচ্ছে ধরো একটা বলবো আমরা পিপল মানে জনগণের মধ্যে পড়ে এগুলো, পার্সন যদি আরো সহজে বললে তোমাদের বোঝা যায় যে পার্সন পার্সন বয় একটি পার্সন, আবার ম্যান একটি পার্সন, আবার ওম্যান একটি পার্সন, এগুলো হচ্ছে সব এক একটা পার্সনের ভেতরে পড়ে। এই পার্সনে হচ্ছে একটা শ্রেণীর পার্সন হচ্ছে গার্ল, আরেকটি শ্রেণীর পার্সন হচ্ছে বয়, আরেকটি শ্রেণীর পার্সন হচ্ছে ম্যান, আবার ও ম্যান হচ্ছে আরেকটি শ্রেণীর পার্সন। তাহলে বুঝতে পারছো নিশ্চয় যে পার্সনের ভেতরে ব্যক্তির ভেতরে আবার চার প্রকারের ব্যক্তি দেখতে পাচ্ছি আমরা, না গার্ল দেখছি, বয় দেখছি, ম্যান দেখছি, ও ম্যান দেখছি। এগুলো হচ্ছে পার্সনের এক একটি শ্রেণী, এগুলোকে বলা হয় কমন নাউন, অর্থাৎ সাধারণভাবে। কমন মানে হচ্ছে সাধারণ, সাধারণভাবে যদি কোনো শ্রেণী বা জাতিকে বোঝায় তখন সেগুলোকে বলা হবে কমন নাউন। এবার একটু উদাহরণ দিই, ধরো আমরা বললাম রিভার, রিভার বলতে কাকে বোঝালো? না পৃথিবীতে যত রিভার আছে সমস্ত রিভারকে বোঝাবে, অর্থাৎ কমন মানে হচ্ছে যা সবাইকে বোঝাবে, যে নাউনটা সবাইকে বোঝাবে। রিভার মানে পৃথিবীর সমস্ত রিভারকে বোঝাবে। কিন্তু যদি বলি আমরা দা গঙ্গা, দা গঙ্গা, আমরা যদি বলি দা গঙ্গা, তাহলে গঙ্গা বলতে কাকে বোঝাবে? না শুধু গঙ্গা নদীটাকেই বোঝাবে। তাহলে যখন কোনো একটা নির্দিষ্টকে না বুঝিয়ে কোনো একটা শ্রেণী বা জাতিকে বোঝাচ্ছে, তাহলে রিভার হচ্ছে একটা নদী, নদীটা হচ্ছে কি সমস্ত নদীকে বোঝাচ্ছে, পৃথিবীর অল রিভার্স। তো যখন সমস্ত সবাইকে বোঝাবে, সমস্তটাকে বোঝাবে যে নাউন দ্বারা, তাকে বলা হবে কমন নাউন। যদি বলি আমরা যে সিটি, সিটি মানে শহর, শহর বলতে পৃথিবীর যত শহর আছে সমস্ত শহরকেই বোঝায়। আবার যদি বলি আমরা শান্তিপুর, তাহলে শান্তিপুরও একটা শহর, শান্তিপুরও একটা শহর, কিন্তু শান্তিপুর হচ্ছে একটা নির্দিষ্ট শহর, শান্তিপুর শহর বলতে শান্তিপুরটাকেই বোঝাবে আর অন্য কোনো শহরকে না। তাহলে এই সিটি মানে শহর, মানে সিটি টাউন এগুলো হচ্ছে কি, এরা তো সমস্ত শহরকে বোঝায়, তাহলে এগুলোও এক একটা নাউন, তাহলে এগুলো হচ্ছে কি সমস্তটাকে বোঝাচ্ছে, সেই জন্য এগুলো হচ্ছে কমন নাউন। তাহলে নিশ্চয়ই বোঝা গেল কমন নাউন কোনগুলো। তাহলে এরকম কমন নাউন হচ্ছে যেমন ধরো আমরা যদি বলি যে রিভার বললাম, রিভার হচ্ছে কমন নাউন, সিটি বললাম পৃথিবীর সমস্ত সিটিকে বোঝাচ্ছে, আমরা যদি বুক বলি, বই বলি, তাহলে পৃথিবীর সমস্ত বইকে বোঝায়, আমরা যদি ফ্লাওয়ার বলি তাহলে পৃথিবীর সমস্ত ফ্লাওয়ারকে বোঝাবে, তাই কি না? আমরা যদি ফ্লাওয়ার বলি তাহলে কি গোলাপ ফুলটাকে বোঝাবে? না, সেটা গোলাপ কেন, রজনীগন্ধাও হতে পারে, সেটা গাঁদাও হতে পারে, সেটা ডালিয়াও হতে পারে। তার মানে কি ফ্লাওয়ার শব্দটি দ্বারা, এই নামটি দ্বারা সমস্ত ফুলকে বোঝাচ্ছে, অর্থাৎ সবাইকে বোঝাবে যে ওয়ার্ড নামগুলো দ্বারা, সেগুলোকে বলা হয় কমন নাম, কালেকটিভ নাম। কালেকটিভ মানে কি, কালেকশন থেকে শব্দটি এসেছে, কালেকশন। কালেকশন মানে কি, কালেকশন মানে হচ্ছে সংগ্রহ করা, সংগ্রহ করার অর্থ কি, না এক জায়গায় জড়ো করা। তাহলে কোনো কিছু এনে এক জায়গায় জড়ো করার অর্থ হচ্ছে কি, এক জায়গায় জড়ো করার অর্থ হচ্ছে সেটাকে একটা সমষ্টি বানানো। তো কালেকটিভ নাউন হচ্ছে সেই ওয়ার্ড যা কোনো সমষ্টিকে বোঝায়, তাকে বলা হয় কালেকটিভ নাউন।
পুরো সমষ্টিকে বোঝালে তাকে বলা হয় কালেকটিভ নাউন। যদি বলি আমরা সোলজার, এই শব্দটার সঙ্গে তোমরা খুব পরিচিত। সোলজার মানে হচ্ছে সৈন্য, এক একটি সৈন্যকে বলা হয় সোলজার। কিন্তু যখন শুনে থাকবে যে আমার দাদা আর্মিতে চাকরি করে, আর্মিতে কাজ করে, তাহলে সোলজার আর আর্মির মধ্যে তফাত কি? আর্মি মানে সৈন্য দল, অর্থাৎ অনেকগুলো সৈন্য মিলে যখন একটা দল তৈরি হয় তখন তাকে বলা হয় আর্মি। তাহলে আর্মি হচ্ছে একটি কালেকটিভ নাম, আর্মি হচ্ছে একটি কালেকটিভ নাম। তাহলে কোনো দলকে বোঝালে, কোনো দলকে বোঝালে তখন তাকে বলা হয় কালেকটিভ নাম। যেমন ধরো ক্লাস, ক্লাস বলতে কি বোঝায়? না স্টুডেন্টসদের, অনেকগুলো স্টুডেন্টসদের একটা সমষ্টি মিলে একটা ক্লাস তৈরি হয়, সেটা স্টুডেন্টসের সমষ্টিকে বলা হয় ক্লাস। এইরকম অনেক কালেকটিভ নাউন আছে, পরবর্তী ভিডিওগুলোতে আমি তোমাদের এগুলোকে লিখে দেবো কিছু কালেকটিভ নাউন, সেগুলোকে তোমরা বাড়িতে মুখস্থ করবে। গুরুত্বপূর্ণ কতগুলো কালেকটিভ নাউন লিখে দেবো, তাহলে মেটেরিয়াল নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন এই দুটো বাকি থাকলো, পরের ক্লাসে আমরা এই দুটোকে নিয়ে আলোচনা করবো। ততদিন তোমরা এই তিনটে নাউন সম্পর্কে একটু পড়াশোনা করো ভালো করে, আশা করছি বুঝতে পেরেছ। অসুবিধা থাকলে আমাকে ফোন করে জানতে পারো, আমি তোমাদের আরো বুঝিয়ে দিতে পারি পারবো তাহলে। তো আজ এই পর্যন্ত, আবার পরের ভিডিওতে তোমাদের সঙ্গে।